অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, আমাদের যেহেতু পাঠ পিছিয়ে গেছে সেই দিক দিয়ে আমরা বিবেচনা করি। তোমাদের সঙ্গে আমাদের যে শেয়ার অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো দেখতে হবে এবং তোমাদেরকে চর্চা করতে হবে। যাই হোক, আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিত অংশ, সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে পঞ্চম, আর এই পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ। অর্থাৎ আমাদের যে বীজগণিতের যে সূত্রগুলো তোমরা ক্লাস সিক্সে পড়িয়ে আসছো, আবার সেভেনে কিছু অ্যাড হয়েছে, যেগুলো আমাদের উৎপাদক নির্ণয় এবং গুণফল নির্ণয় এবং মান নির্ণয়ের ক্ষেত্রে যেগুলো প্রযুক্ত হয়েছে, তা আজকে আমরা আর একটা টপিক তোমাদের সামনে আলোচনা করব, যে সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। তোমরা নিশ্চয়ই জানো লসাগু এর রূপটা কি, গসাগু এর রূপটা কি। তা গসাগু গরিষ্ঠ সাধারণ গণনীয়, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গণনীয়, আর লসাগু এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিত। তা আশা করি তোমরা এটা ক্লাস ফাইভ থেকে শিখে আসছো। তারই ধারাবাহিকতার আলোকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে অধ্যায় পাঁচ পয়েন্ট চারের অধ্যায়ে তোমাদের এই যে পাঠ্য বইটা আছে পাঁচ পয়েন্ট চার, এখানে লেখা আছে যে বর্গ নির্ণয়, যেহেতু আমরা বর্গ আগে শিখে ফেলছি আমরা আর ওইদিকে যাবো না। তারপরে এখানে আছে হচ্ছে ভাগফলের সাহায্যে, অর্থাৎ পূর্বের অংশগুলো ধারণাগুলো দিয়েই আছে। আজকে আমরা এখানে গসাগু শিখব, সতেরো থেকে ২৬ পর্যন্ত। এই সতেরো থেকে ২৬ পর্যন্ত যে গসাগুটা আছে, এই গসাগুগুলোর অঙ্কগুলো আমরা একটু দেখতেছি। তো নিশ্চয় তোমরা বই খোলো, দেখো এখানে ১৭ নম্বর অঙ্ক এবং ১৮ নম্বর, ধরে নিলে আমরা ১৮ নম্বর অঙ্কটা, এখানে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার টেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছ দুইটা রাশি। তাহলে আমরা এখানে প্রথম রাশি লিখব, প্রথম রাশি, তাহলে প্রথম রাশি হচ্ছে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে ফাইভের গোটে ওয়ান এবং ফাইভ, তাহলে এ আমাদের একটা, বি হচ্ছে আমাদের দুটা, এক্স হচ্ছে দুইটা। এবং দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশিকে আমরা ভাঙাবো টেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, এখানে ওয়ান ওয়ান ছাড়াও আরও গুণনীয়ক আছে, যেমন টু গুণন ফাইভ, পাঁচ দুগুণে দশ, তারপর হচ্ছে এ দুটা, বি একটা, ওয়াই হচ্ছে দুইটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতেছিলাম যে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সোজা কথায় যেটা হচ্ছে যে রাশিগুলো থাকবে এই রাশিগুলোর মধ্যে কমন যে মানগুলো এগুলোই আমাদের হচ্ছে গসাগু। তাহলে এখন দেখো তো এখানে, হ্যাঁ তাহলে দেখো এখানে, এখানে আমাদের ফাইভ কমন আছে, আমরা এখানে দেখেছি ফাইভ আছে, এখানেও ফাইভ আছে, তাহলে ফাইভকে আমরা কমন নিতে পারি। তাহলে এখানে এ আছে, এখানেও এ আছে, দেখো এখানে এ আছে, এখানে এ নাই, তাহলে আমরা এটা নেব না। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে আছে বি দুইটা, এখানে আছে একটা, তাহলে কমন নেবো আমরা একটা। এক্স আছে এখানে একটা, এখানে এক্স নাই, তার মানে এক্স আমরা নিতে পারতেছি না। ওয়াই এখানে আছে, এখানে দুইটা আছে, এখানে ওয়াই নাই, তাহলে আমাদের এখানে কমন যে মানগুলো সেগুলো হচ্ছে নির্ণেয় গসাগু। দেখো তাহলে আমরা নির্ণেয় গসাগু আমরা দেখো এখানে পাচ্ছি ফাইভ ইন্টু পাচ্ছি হচ্ছে এ ইন্টু পাচ্ছি হচ্ছে বি, আর আমরা কিছু কমন পাচ্ছি না, তাহলে এখন আমরা এটাকে গুণ করে দিলাম ফাইভ এ বি, এটি হচ্ছে আমাদের গসাগুর অ্যান্সার। তাহলে এখন আমাদের পরের যে অঙ্কগুলো আছে, যেমন বিশ পর্যন্ত ঠিক একই রকম, আমাদের একুশ বাইশ বা পরের যে অংশের অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা ২৪ নম্বর অঙ্কটা একটু দেখো, প্রত্যেকে দেখো ২৪ নম্বর অঙ্কটাতে কী বলছে, ২৪ নম্বর যে অঙ্কটা আছে এটা প্রত্যেকে দেখো, ২৪ নম্বর অঙ্কটাতে আমাদের বলা আছে, ২৪ নম্বর অঙ্কে বলা আছে এ কিউ
माइनस ए बी स्क्वायर प्रथम राशि द्वितीय राशि ए पावर फोर प्लस टू ए क्यूब बी प्लस ए स्क्वायर बी स्क्वायर এটা তাহলে আমাদের এখানে রাশি আছে দুইটা তাহলে প্রথম রাশি আমরা লিখব প্রথম রাশি আমরা লিখলাম এ কিউব মাইনাস এ বি স্কয়ার দেখো আমরা বলছিলাম যে কমন এখানে এ আছে থ্রি পাওয়ার আর এখানে এ আছে ওয়ান পাওয়ার তার মানে দুইটা পদের মধ্যে এ কিন্তু সাধারণ গুণনীয় আমরা সেটা কমন নেব তাহলে এ একটা আমরা নেব তাহলে এখানে দাঁড়াচ্ছে এ আর দুইটা আর এখানে বি হচ্ছে স্কোয়ার তাহলে দেখো তো এখানে আমাদের একটা সূত্র করছে যেটা আমরা পূর্বের অধ্যায়ে জানতে পারছি সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুড এখন আমরা ওটার কাজ শেষ এখন দ্বিতীয় রাশি আমরা লিখব দ্বিতীয় রাশি আমাদের আছে এ পাওয়ার ফোর প্লাস টু এ কিউব বি প্লাস প্লাস স্কোয়ার বি স্কোয়ার দেখো তো এখানে আমাদের এই তিনটে পদের মধ্যে টু একটাতে আছে অর্থাৎ সাংখ্যিক মান একটা আছে কিন্তু এ এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে এ সর্বোচ্চ ঘাত যা তিনটের মধ্যে আছে তাহলে এ সর্বোচ্চ ঘাত এখানে ফোর এখানে থ্রি এখানে টু কিন্তু তিনটের মধ্যে আছে টু তাহলে আমরা টু অর্থাৎ এর ঘাত টু কমন নেব তাহলে এখন এটা দিয়ে এটাকে আমরা ভাগ করব ভাগ করলে এ স্কোয়ার থাকে এখানে থাকে হচ্ছে আমাদের টু এ বি প্লাস এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এখন আমাদের এখানে একটা মজার বিষয় দেখো আমরা যে প্রথম যে সূত্রটা শিখেছিলাম ক্লাস সিক্সে দেখো তো মনে পড়ে কিনা যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ মনে করার চেষ্টা করো একটু গুড এখানে এ প্লাস বি হলে স্কোয়ার এই সূত্র হবে তাহলে আমাদের এই অংশটাকে আমরা এভাবে ভাঙিয়ে নিতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুটা অংশে আমরা বিভক্ত করতে পারি যেহেতু আমরা কোন নিয়ম বলে নির্ণয় করব তাহলে নির্ণয় গসাগু নির্ণয় গসাগু এখন দেখো বাহিরে আমাদের কি কি আছে আমরা বলছিলাম যে কমন তাহলে এই প্রথম রাশির বাহিরে এ আছে আর দ্বিতীয় রাশির বাহিরে এ স্কোয়ার আছে তাহলে কমন হচ্ছে এ তাহলে আমরা কমনটা নিয়ে নিলাম এখন ব্র্যাকেটের মধ্যে দেখো এ প্লাস বি এখানে আছে এ প্লাস বি এখানে আছে তাহলে এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি তাহলে আমরা এ প্লাস বিও নিতে পারি যেহেতু কমন এখন দেখো এ প্লাস বি এখানে আছে কিন্তু এখানে আর নেই এখানে এ মাইনাস বি আছে এখানে এ মাইনাস বি নয় তাহলে অবশ্যই নিম্ন গসাগু হচ্ছে আমাদের এটাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা শিখে এটা তোমরা বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি অর্থাৎ একই রকম জিনিস লসাগুটা এই লসাগুটা আমরা কিভাবে করব লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ আমাদের গুণিতক ভুলে নিতে হবে যেগুলা প্রত্যেকটা রাশির মধ্যে আছে অর্থাৎ আমরা যদি সহজ কথায় বলতে চাই যেটা আমাদের থাকবে কাউকে বাদ দেওয়া যাবে না তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেই যদি আমরা লসাগুতে রূপান্তর করতে যাই এটাকে আমরা এটাই লসাগুর ক্ষেত্রে যদি রূপান্তর করতে যাই ধরে নাও এই অঙ্কটা এটাই আমরা লসাগু করব একই অঙ্ক এটাই আমাদের লসাগু আমরা জানতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের কিভাবে হবে তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কমন এবং আনকমন সবটাই নেব তাহলে এ এখানে আছে বাইরে এ এখানে আছে তাহলে এ এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এর পাওয়ার হচ্ছে টু অর্থাৎ আমরা বড় পাওয়ারটা নেব সোজা কথা তাহলে বাইরে এ স্কোয়ার নিয়ে নেব এখন এখানে এ প্লাস বি একটা এখানে এ প্লাস বি আছে দুইটা তাহলে আমরা দুইটাই নেব সর্বোচ্চ নেব এখন এখানে এ মাইনাস বি এখানে নেই কিন্তু লসাগু ক্ষেত্রে কাউকে বাদ দেওয়া যাবে না সাথে এ মাইনাস বিও থাকবে তাহলে লসাগু যদি এই অঙ্কটা হয় তাহলে কি শিক্ষার্থীরা দেখো খুব সোজা কিনা আমরা যে গসাগু যদি করতে পারি তাহলে লসাগু তাহলে আমরা যে
যে মানটা আমরা নেব, উত্তরটা আমাদের লিখব, এইটা আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। গসাগুর ক্ষেত্রে আমাদের কমন জিনিসটা নিতে হবে, আর লসাগুর ক্ষেত্রে আমাদের কমন এবং আনকমন উভয়কেই নিতে হবে। আর এইদিকে যে রাশির ভাঙনের যে রূপরেখা তা পূর্বের একই নিয়মে, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে লসাগুতে আছে 27 থেকে 36 যে অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো একই রকম অঙ্ক, নিশ্চয় আশা করি তোমরা এগুলো অবশ্যই পারবা। যদি না পারো তাহলে আমি এগুলো করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা ক্লাসে লাইনে থাকো, আগামী ক্লাসে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।